নমস্কার আমি চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের প্রধান মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে স্কুলগুলো বন্ধ দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত রকমের সরকারি প্রকল্প যে আছে সতেরো আঠারোটি সেই প্রকল্পের কাজ চালিয়ে যেতে হচ্ছে শুধুমাত্র প্রধান শিক্ষক শিক্ষিকা সারা রাজ্যের হাই স্কুল এবং মাদ্রাসার স্কুলে এই লকডাউনের মধ্যেও অতিমারির মধ্যেও যেতে বাধ্য হচ্ছেন কিছু সহৃদয় ব্যক্তি তাদের অনুরোধ উপরোধ করে সেই সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আসছেন কোথাও বাসে সাহায্য পাওয়া যাচ্ছে না সরকারি আমলাগণ তারা পঁচিশ পারসেন্ট কর্মী নিয়ে অফিস চালাতে সুযোগ পাচ্ছেন আমরাও সেটা পাচ্ছি না আমাদের দাবি অন্তত প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে এই মুহূর্তে এম্পাওয়ার করা হোক বিশেষ নোটিশের মাধ্যমে যেন তারা রোস্টার অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকাগণকে মিড ডে মিল কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সহ নানান সরকারি প্রকল্পের কাজগুলো সুষ্ঠুভাবে সমাধানের উদ্দেশ্যে বিদ্যালয়ে আনতে পারেন অ্যাক্টিভিটি টাস্কের কথা বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে এবং চেক করে অভিভাবকদের হাতে অভিভাবিকাদের হাতে তুলে দিতে শিক্ষক শিক্ষিকাগণ আসতে পারছেন না ট্রেনে স্পেশাল পারমিশন তারা পাচ্ছেন না তারা আইডেন্টি কার্ড পাচ্ছেন না শিক্ষা দপ্তরের উচিত অবিলম্বে আইডেন্টি কার্ড দেওয়া এবং মাননীয়ার কাছে আমরা আগেও লিখেছি আবারও বলছি যে তাদের স্পেশাল ট্রেনে পারমিশন যাতে পাওয়া যায় তারা যাতে বিদ্যালয়ে আসতে পারেন সেটাকে সুনিশ্চিত করেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা শৈশব আক্রান্ত হয়ে আছে তারা স্কুল আসার জন্য উন্মুখ হয়ে আছে করোনা বিধি মেনে কোভিড বিধি মেনে আমরা যাতে স্কুল খুলতে পারি সে ব্যাপারে সরকারের কাছে আবেদন থাকছে সরকারি শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোন কোনো কোন বৃহত্তর পরিকল্পনা ঘোষণা করেননি তাদের কাছে অনুরোধ শিক্ষা দপ্তরের কাছে আমাদের হাত জোড়ো করে অনুরোধ যে শৈশব হারিয়ে যাচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যারা বাজারে যেতে পারছে যারা বাসে ট্রেনে যাচ্ছে অন্য ব্যবস্থার মধ্যেও চলছে এমনকি সেলুনেও যেতে পারছে স্কুলের ল্যাবরেটরিতে কলেজের ল্যাবরেটরিতে কিংবা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে তাদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না তাই আবেদন করছি তারা যাতে সেখানে যেতে পারে সেই ব্যবস্থা অবিলম্বে করা আমরা যে অবস্থার মধ্যে শিক্ষক অবসর নিচ্ছেন এই স্কুল বন্ধ নতুন শিক্ষক শিক্ষাকর্মী যোগদান করছেন ম্যানেজিং কমিটির মিটিং কোনো লং ভ্যাকেশনে হতে পারে না তা সত্ত্বেও সেগুলোকে করানো হচ্ছে পরবর্তী পর্যায়ে আইনি ঝামেলায় যাতে জড়িয়ে না পড়তে হয় আমাদেরকে অবিলম্বে সেই স্কুল খোলার অনুমতি দিন যদি এটা না হয়ে থাকে এভাবে দীর্ঘদিন গণ সারা রাজ্য জুড়ে আমাদের কাছে আবেদন জানাচ্ছেন আমরা 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 আর পেরে উঠব না কারণ আমরা এই মুহূর্তে দিন রাত সরকারি দপ্তর থেকে বিভিন্ন দপ্তর সে বিডিও থেকে ডিআই থেকে এসআই থেকে মিড ডে মিলের সমস্ত দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের উপর মারাত্মক ধরনের চাপ রয়েছে পাহাড় প্রমাণ এই কাজের বোঝা থেকে আমাদের অব্যাহতি দিন আমরা স্কুল বন্ধ তাই আমরা কাজ করতে পারবো না এই অভিধায় কিন্তু আমাদের জানাতে বাধ্য থাকব আমাদের ছাত্র ছাত্রী স্বার্থে যে কাজটা করছি সেটা অনন্তকাল চলতে পারে না তাই অবিলম্বে শিক্ষা দপ্তর থেকে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করা যাতে বিদ্যালয় প্রধানগণ তার সহকর্মীদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে আনতে পারেন বিশেষ রোস্টার অনুযায়ী সে ব্যবস্থা করতে ধন্যবাদ